ইমপ্ল্যান্টেশন হচ্ছে গর্ভাবস্থার একটি পর্যায়, একটি ধাপ, যেখানে ভ্রূণ নিজেকে জরায়ুর আস্তরণের সাথে অ্যাটাচ করে, সংযুক্ত করে। তো ফ্রেন্ডস, এই প্রক্রিয়াটাকেই কিন্তু ইমপ্ল্যান্টেশন বলা হয়। অ্যাকচুয়ালি ইমপ্ল্যান্টেশন কখন ঘটে, কোন টাইমটাতে ইমপ্ল্যান্টেশনের লক্ষণ দেখা দেবে এবং কি কি লক্ষণ ইমপ্ল্যান্টেশনের ক্ষেত্রে দেখা দেয়, চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইমপ্ল্যান্টেশন কখন ঘটে বা ইমপ্ল্যান্টেশন লক্ষণ কখন শুরু হয়? ইমপ্ল্যান্টেশন সাধারণত গর্ভধারণের 7 থেকে 12 দিন পর ঘটে। এই 7 থেকে 12 দিনের মধ্যে ভ্রূণ কিন্তু বিভিন্ন সেলে বিভক্ত হয়, বিভিন্ন সেলে বিভক্ত হয়ে জাইগোট গঠন করে। জাইগোট কিন্তু নিজেকে জরায়ুর দেয়ালে রোপণ করে। এই প্রক্রিয়াটি হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তো ফ্রেন্ডস, ইমপ্ল্যান্টেশন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু জাইগোট এইচসিজি হরমোন নিঃসরণ করতে শুরু করে। এই এইচসিজি হরমোন কিন্তু আমরা প্রেগনেন্সি টেস্ট কিটে শনাক্ত করে থাকি। তো ফ্রেন্ডস, ইমপ্ল্যান্টেশন ঘটলে আপনার শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে? প্রথমত যে লক্ষণটি প্রকাশ পাবে সেটি হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। যদি ইমপ্ল্যান্টেশন সাকসেসফুল হয় তাহলে 1 থেকে 2 দিনের জন্য সামান্য স্রাব নির্গত হবে এবং সেই স্রাবটি বাদামি কালারের মতো হবে এবং ফোঁটা ফোঁটা আকারের ব্লিডিং আপনি দেখবেন। খুব বেশি পরিমাণে কিন্তু এই ব্লিডিং হয় না এবং সেটা 1 থেকে 2 দিন স্থায়ী হয়। এছাড়াও কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দেখা না গেলেও তারা ইমপ্ল্যান্টেশন ক্রাম্পিং অনুভব করেন, তাদের তলপেটে ব্যথা অনুভব করেন। এরপরে স্তনের কোমলতা। প্রেগনেন্সি কনসিভ হলে মহিলাদের ক্ষেত্রে তাদের ব্রেস্ট টেন্ডারনেস দেখা দেয়। ব্রেস্টের মধ্যে যে পরিবর্তন আসে, হালকা ফোলা বা কোমল ভাব আপনারা অনুভব করতে পারেন। ডিম্বস্ফোটনের সময় যে লক্ষণ প্রকাশ পায় সেটি প্রেগনেন্সি কনসিভ হলেও কিন্তু স্থায়ী হয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে। আর যদি প্রেগনেন্সি কনসিভ না হয় সেক্ষেত্রে কিন্তু এই ব্রেস্টের যে কোমলতা বা ফোলা ভাব এটা আস্তে আস্তে কমে যায়। নেক্সট হচ্ছে ঘ্রাণ শক্তি এবং স্বাদের অনুভূতিতে পরিবর্তন। কখনো কখনো খুব পছন্দের খাবার গর্ভবতী মহিলাদের খেতে ভালো লাগে না, আবার হঠাৎ করে কোনো খাবার খেতে খুব মন চাইছে, খেতে ভালো লাগছে, এটা প্রেগনেন্সি কনসিভ হওয়ার পরপরই কিন্তু এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়। আরেকটি লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা। যদি প্রেগনেন্সি কনসিভ হয় সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা কিন্তু একটু বেশি মনে হবে। ওভুলেশন টাইমে তো শরীরের তাপমাত্রা ইনক্রিজ হয়, তারপর যদি প্রেগনেন্সি কনসিভ হয় সেক্ষেত্রে কিন্তু শরীরের তাপমাত্রা বেশি বলেই মনে হবে, কারণ প্রজেস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু শরীরের তাপমাত্রা বেশি বলে মনে হয়। তো ফ্রেন্ডস, এই সমস্ত লক্ষণগুলো এবং ইমপ্ল্যান্টেশন যে ব্লিডিং এর ধরন বা লক্ষণ সেটা দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হচ্ছে। এবং তবে ফ্রেন্ডস, ইমপ্ল্যান্টেশনের সময়সীমাটা আপনাদের যেন বুঝতে ভুল না হয়, কারণ হচ্ছে 7 থেকে যে 12 দিন বলছি আমি, এটা ওভুলেশনের পর 7 থেকে 12 দিন। কি কারণ? ওভুলেশন টাইমটাতে তো ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে ভ্রূণ গঠন করছে, তো সেই সময় থেকে 7 থেকে 12 দিনের মধ্যে ইমপ্ল্যান্টেশন ঘটছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।